আগে ভোট পরে রাস্তা, দিদির দুধ কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁর চৌবেড়িয়ায় নহাটা বাজার এলাকায় দিদির দুধ কর্মসূচিতে যান সাংসদ এক মহিলা। তিনি 87 মোড় এলাকায় রাস্তা সংস্কারের দাবি জানান এবং তখনই এই কথা বলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন আগে ভোট পরে রাস্তা। অনিরুদ্ধ থেকে জানবো, অনিরুদ্ধ, যেখানে বারবার বলা হচ্ছে যে আরো বেশি সহিষ্ণু হতে হবে, মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে, সেখানে যখন একজন মহিলা তিনি রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন তখন সাংসদ বলছেন যে আগে ভোট পরে রাস্তা। একদমই দেখো পারমিতা, বনগাঁর নহাটা চৌবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন দিদির দুধ কর্মসূচি ছিল। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দত্তিদারে তিনি ওই এলাকায় একটি জায়গায় যখন বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তখনই সাবিত্রী দাস নামে এক মহিলা তিনি অভিযোগ করেন 87 মোড় এলাকায় একটি রাস্তা দীর্ঘদিন ধরেই সংস্কার হচ্ছে না, বেহাল অবস্থায় রয়েছে। সেই অভিযোগ জানাতেই কাকলি দেবী তাকে জিজ্ঞাসা করেন যে এখানকার পঞ্চায়েত সদস্য কে আছেন। তিনি কিন্তু জানান যে বিজেপি পঞ্চায়েত সদস্য। তারপরেই কিন্তু কাকলি দেবীকে বলতে শোনা যায় যে আগে আমাদেরকে ভোট দিন, তারপরেই আপনাদের এই রাস্তা হবে, ওই রাস্তা ওরকম ভাবেই থাকুক। পরবর্তীতে যখন কাকলি ঘোষ দত্তিদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি কিন্তু বলেছেন যে ওই মহিলার সঙ্গে মজা করা হয়েছে, এই বিষয়ে তিনি লিপিবদ্ধ করেছেন, ওই রাস্তা আগামীতে তারা সংস্কার করে দেবেন, এটা কিন্তু কাকলি ঘোষ দত্তিদার পরবর্তীতে জানিয়েছেন। পারমিতা, ধন্যবাদ। অনিরুদ্ধ, বিশেষ দরকার আমাদের রাস্তাটাই আমরা চাই। ভোট প্রসঙ্গে যা বললো আপনারা তো শুনতেই পাচ্ছেন, আমাদের ভোট দিতে হবে, ভোট দেব, ভোট দেব। এখন কাদের ভোট? হ্যাঁ, ওটা এখন কাদের ভোট? এটা এখন বিজেপির ভোট। সেক্ষেত্রে কি বললেন উনি? উনি বললো যে ভোটটা দিলে উনি আসে, তাই বললো যে ভোট দিলে রাস্তা, ভোট না দিলে রাস্তা না, এই বছর হবে না সামনের বছর হবে। আমি যোগ করছিলাম দেখলাম না, আমি তো সিরিয়াসলি কইছি, সব তো নাম্বার লিখে লুছি। আপনি প্রথমে বললেন যদি ভোট না দেন তাহলে কন্যাশ্রী পাওয়া যাবে না, সে তো নিশ্চয়ই বলবো। মমতা ব্যানার্জি ক্ষমতায় না থাকলে যেখানটা ছিল না, ওই যে ওই জায়গাটা 40 বছর আমাদের কোনো তৃণমূলের মেম্বার ছিল না, অঞ্চলটাও আমাদের ছিল না, যারা ছিল যাদেরকে ওরা ভোট দিয়েছে তারা 40 বছর ওইরকম করে রেখে দিয়েছে, রাস্তাও করেনি, কিছু উন্নয়ন করেনি। তাহলে এটা তো প্রমাণিত, অন্য লোককে ভোট দিলে তারা কাজ করতে পারে না, তাই তাদের ভোট দেওয়া উচিত না আমাদের ভোট দেওয়া উচিত?